বঙ্গবন্ধু টি টোয়েন্টি টুর্নামেন্টে প্লেয়ার ড্রপ সম্পন্ন, যেখানে এই ক্যাটাগরির স্থান পেয়েছে পাঁচজন ক্রিকেটার। প্লেয়ার ড্রপের জায়গা হয়নি মাশরাফি মুর্তজার। গ্রেড এ তে স্থান পাওয়া ক্রিকেটার হলেন মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদ আল রিয়াদ, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমান। এই পাঁচজন ক্রিকেটার পাবেন 15 লাখ টাকা করে। মোট চারটি গ্রেডে ভাগ করে নাম প্রকাশ করা হয়েছে ক্রিকেটারদের। গ্রেড বিতে আছেন লিটন দাস, ইমরুল কায়েস, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন সহ 20 জন ক্রিকেটার, যাদের প্রত্যেকের পারিশ্রমিক 10 লাখ টাকা করে। গ্রেড সিতে আছেন সাব্বির রহমান, এনামুল হক বিজয়, আবু হায়দার রনি সহ 24 জন, তারা পাবেন 6 লাখ টাকা করে। এছাড়াও গ্রেড ডিতে রয়েছে আকবর আলী, তানজিদ হাসান, তামিম সহ 108 জন ক্রিকেটার, তারা পাবেন 4 লাখ টাকা করে পারিশ্রমিক। এই টুর্নামেন্টে 5টি বিভাগের নামে দলগুলোর নামকরণ করা হয়েছে। দলগুলো হলো ফরসুন বরিশাল, বেক্সিমুকু ঢাকা, মিনিস্টার গ্রুপ রাজশাহী, জিমকন গ্রুপ ও গাজী গ্রুপ চট্টগ্রাম।